হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ মি স্প্রিনা হলিম। চলে এসেছি আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। ফ্যামিলির সাথে চলে এসেছি বনানি ধাবাতে। আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কারণ এখানে আমি কী কী অর্ডার করেছিলাম, কী কী খেয়েছি সেগুলোই দেখাবো, প্লাস কোন খাবারটা কেমন ছিল সেটাও বলবো। সো চলুন শুরু করা যাক। দই ফুচকা প্রাইস অনুযায়ী অ্যাভারেজ ছিল, আগে মজা ছিল, এখন মোটামুটি। ডোসাটাও মোটামুটি ছিল, খুব একটা যে ভালো তা না, এর থেকেও বেটার ডোসা আমি খেয়েছি অন্য অন্য প্লেসেসে। এটা চিকেন ডোসা ছিল। তারপরে এ তো পনির বাটার মশালা, চিকেন বাটার মশালা, এই দুটাও মোটামুটি ছিল, ভালোই, খারাপ না। দেন এ তো বাটার গার্লিক নান, নানটা খুবই ড্রাই ছিল, সো এটা আমার একদমই পছন্দ হয়নি। জানি না কেন ধাবার খাবারের এই অবস্থা। যদিও ধাবা একটা সময় আমার খুবই পছন্দের রেস্টুরেন্ট ছিল, কারণ ওদের সব খাবারগুলি খুব মজার ছিল। যাই হোক, সো এবার খাওয়া শুরু করা যাক। ফার্স্টেই স্টার্ট করেছি বাটার পনির মশালা দিয়ে, কারণ এটা আমার খুবই পছন্দ। চিকেন তো অলওয়েজই খাওয়া হয়, বাট পনির সামটাইমস। পনির বাটার মশালা খেতে খেতে আম্মুকে বলছিলাম যখন লাস্ট টাইম থাইল্যান্ডে খেয়েছিলাম, ওটা কত মজার ছিল। তারপরে এই তো গার্লিক নান নিয়েছি, একটু ড্রাই ছিল, যার কারণে পরে আবার আমি এক্সট্রা নর্মাল নান, যেটা প্লেন নান বলে থাকি, ওটা অর্ডার করেছিলাম, কারণ ওইটা একটু সফট ছিল এটার তুলনায়। তারপরে এই তো স্যালাড নিলাম, স্যালাড খেতে কার না ভালো লাগে। দই বড়া নিয়েছিলাম, রেগুলার ফুচকা নিয়েছিলাম, ওভারঅল আমার কাছে মোটামুটি লেগেছে। যাই হোক, আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।